অভিযুক্ত ব্লাড গ্রহণ করে এবং ফেন সেই অভিযুক্ত ব্লাড গ্রহণ করে। কিন্তু পালমোনারি আর্টারির ক্ষেত্রে সেটা বিপরীত, পালমোনারি আর্টারি সেই অভিযুক্ত ব্লাড গ্রহণ করে এবং পালমোনারি ভেন অভিযুক্ত ব্লাড গ্রহণ করে। আর ডায়াস্টলার সিস্টলের মাধ্যমে আমাদের হার্টের মধ্যে ব্লাড আসা যাওয়া করে। এবার আমরা জানবো সুপ্রিয় ভেনাকাভা এবং ইনফেরিয়র ভেনাকাভার মধ্যে দিয়ে সিস্টলের ডায়াস্টলের মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে ব্লাড আসে এবং রাইট অ্যাট্রিয়াম থেকে সিস্টলের মাধ্যমে ট্রাইথ্রাস্টিক ভালভ ওপেন হয়ে রাইট ভেন্ট্রিকলে আসে। রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ভালভের মধ্যে দিয়ে পালমোনারি ট্র্যাকের ভিতর দিয়ে পালমোনারি আর্টারির মধ্যে দিয়ে সিওটোযুক্ত ব্লাড ডায়াস্টলের মাধ্যমে লাংসে গিয়ে পৌঁছয়। সেখান থেকে সিওটোযুক্ত ব্লাড এক্সচেঞ্জ হয়ে ওটোযুক্ত ব্লাড পালমোনারি ভেনের মধ্যে দিয়ে ডায়াস্টলের মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে আসে। লেফট অ্যাট্রিয়াম থেকে বায়োকাস্টিক ভালভ ওপেন হয়ে সিস্টলের মাধ্যমে লেফট ভেন্ট্রিকেলে আসে। লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যারোটিক ভালভের মধ্যে দিয়ে অ্যারোটার মধ্যে দিয়ে বডি টিস্যুর মধ্যে দিয়ে সারা শরীরে ওটোযুক্ত ব্লাড ছড়িয়ে পড়ে।